السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. شنواني تو بھائی بنيرا আপনারা আমি আশা করি যে ভালো আছেন। আমি দোয়া করব আপনার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুখে রাখুক। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনার সামনে এসেছি সে বিষয়টি হলো যে মুহররম মাসে রোজা রাখা কি সুন্নাত বা মুস্তাহাব, এবং আমরা এই ভিডিওর মধ্যে এটাও স্পষ্টভাবে জানতে পারবো যে রোজা কখন রাখতে হবে, 9 তারিখে শুধু রাখতে হবে বা 10 তারিখে, বা 9 এবং 10 দুনো দিন রাখতে হবে। এই এই বিষয়টি আমরা এই ভিডিওর মধ্যে স্পষ্ট করব। তাই আমাদের সঙ্গে থাকুন। সর্বপ্রথম আমরা এটি দেখব যে রমজান মাসের পর, রমজান মাস ছেড়ে সব থেকে রোজার গুরুত্ব কোন মাসে রয়েছে। আসুন আমরা দেখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে, সে বলে قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছে, আফযালু সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম। এই হাদিসটি মুসলিমে রয়েছে। এবং হযরত আবু হুরায়রা থেকে অন্য একটি হাদিস রয়েছে, এই হাদিসটিও মুসলিমের, ওখানে আছে আফযালু সিয়ামি বাদা শাহরি রমজান। এখানে শাহর শব্দটা বেশি আছে, সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। সেই তারগিবের মধ্যে রয়েছে আফযালু সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহি আল্লাযী তাদউনাহু আল মুহাররম। এই তিনটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রমজান মাস ছাড়া সব থেকে রোজার যদি কোনো মাসের মধ্যে গুরুত্ব দাম থাকে তাহলে সেই মাসটি হলো মুহররম মাস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী কি বলেছে সেটা আমরা দেখিনি। আল্লাহ নবী বলেছে যে রমজান মাসের পর সব থেকে উত্তম, বেশি ফজিলত আলা, বেশি গুণ আলা রোজা হয়েছে মুহররম মাসে রোজা রাখা। মুহররম মাসে পুরো মাসটা রোজা রাখতে পারবে, কিন্তু পুরো মাস রোজা রাখা এটা সঠিক নয়। কেননা আল্লাহ নবী বলেছে যে দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহর নিকটে অনেক ভালো, অনেক পছন্দিদা। যে দাউদ আলাইহিস সালাম কীভাবে রোজা রাখত, একদিন রোজা রাখত, একদিন রোজা না রাখত, তো এইভাবে মানে আমরা এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতে এবং বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। কিন্তু খাস ফজিলত, মখসুস ফজিলত রয়েছে 10 এবং 9 তারিখের। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আন সিয়ামি ইয়াউমি আশুরা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবী মুহররম মাসের 10 তারিখের রোজা রাখার কি ফজিলত, রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ফাকালা, তো আল্লাহর নবী বললেন, ইউকাফিরু সানাতাল মাযিয়া, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের মধ্যে রোজা রাখবে তার গত বছরের পুরো গুনাহটা ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। মানে এখানে যে গুণা ক্ষমা হয়ে যাবে কথা রয়েছে এটা হলো ছোট গুণা, যেটাকে আমরা সগীরা গুণা বলি, কবিরা গুণার জন্য তোবা শর্ত। আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে যে ব্যক্তি 10 তারিখের মধ্যে রোজা রাখবে সে ওই ব্যক্তির জন্য পুরো বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু
এখন আমাদের কি এটা জানা উচিত কে রোজা 10 তারিখে রাখবো বা 9 তারিখে রাখবো, কেননা ওলামার মাঝে اختلاف রয়েছে, কিন্তু কোন ওলামা সঠিক, যারা 9 তারিখে বলে বা যারা 10 তারিখে বলে। বিভিন্ন ওলামা, জমহুর ওলামা মানে বেশিরভাগ ওলামার সংখ্যা 10 তারিখেই বলে। শুধু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সে বলে আল্লাহ নবীর একটা হাদিসের জন্য, একটি হাদিস রয়েছে আল্লাহ নবী বলেছে লাইন বাকিতু ইলা কাবিলিন লাসু মান্নাত তাসিয়া, যদি আমি আগামী বছর বাঁচি থাকি, জীবিত থাকি, তাহলে আমি রোজা রাখব 9 তারিখের মধ্যে, মুহররম মাসের 9 তারিখের মধ্যে আমি রোজা থাকব। এই হাদিসটির জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে যে আশুরা হচ্ছে 9 তারিখ, 10 তারিখ নয়, কিন্তু এটা সঠিক নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে, সে বলে ইনিস্তু ইনশাআল্লাহ ইলা কাবিলিন সুমতু তাসিয়া মাখাফাতা আন ইয়াফুতানি ইয়াউমু আশুরা, সিলসিলাতুল আহাদিস সিয়ার মধ্যে এই হাদিসটি রয়েছে 350 হাদিস লং। আল্লাহ নবী বলেছে যদি আমি আল্লাহ যদি চায় আগামী বছর থেকে পর্যন্ত বাঁচি থাকি, তাও জীবিত থাকি, তাহলে আমি রোজা রাখব 9 তারিখে। কেন এই জন্য রাখব যে 10 তারিখের রোজা ত্যাগ না হয়, ছাড়তে না পাই, এই জন্য আমি 10 তারিখের রোজার পূর্বে 9 তারিখের রোজাও রাখব। দশ তারিখের রোজা রাখার সঙ্গে সঙ্গে 9 তারিখের রোজাও রাখা মুস্তাহাব, ভালো, আফজাল। কেন দেখুন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা রেখেছিলেন, 10 তারিখে রোজা রেখেছিলেন মুহররম মাসের, আর রোজা রাখার জন্য আদেশও দিয়েছিলেন সাহাবাকে, তো সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযিবুল ইয়াহুদ ওয়ান নাসারা, এ আল্লাহর নবী এটা তো একটা এমন দিন যে দিনের তাজিম ইহুদি এবং নাসারানি করে, ওরাও এই দিনের মধ্যে রোজা রাখে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইদা কানাল আমু আল মুকবিলু ইনশাআল্লাহ সুমনা আল ইয়াউম আত-তাসিয়া, কে আল্লাহ নবী বললেন যে আমি আগামী বছর ইনশাআল্লাহ রোজা থাকবো 9 তারিখে। আল্লাহ নবী 9 তারিখে কেন রোজা রাখছেন? ইহুদির নাসরানির মুখালফত করার জন্য, কেননা ওরাও 10 তারিখের মধ্যে রোজা রাখে। তো আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে এবং আল্লাহ নবীর থেকে আমরা পাইতেছি আদেশ, আল্লাহ নবীর ইচ্ছা মর্জি যে আল্লাহ নবী রোজা রাখতে চাইলেন, কিন্তু আগামী বছর আসার আগে আগে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যান। এখন হাফিজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন ফাতুল বারির মধ্যে আল ইহতিয়াতু সাওমুল ইয়াউমাইন, কে এহতিয়াত হচ্ছে দুই দিন রোজা রাখা, দুই দিন রোজা রাখার মধ্যেই রোজা রাখাটাই উত্তম এই হাদিসের কারণে। এখন আমরা এটা জানব যে রোজা রাখা ফরজ 10 তারিখের মধ্যে বা মুস্তাহাব বা সুন্নাত, এটা ভালোভাবে জানিয়ে নেবেন যে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের মধ্যে রমজান ফরজ হওয়ার পূর্বে রোজা রাখতেন এবং রোজা রাখার জন্য আদেশও করতেন, তখন এই রোজাটি ফরজ ছিল। কিন্তু রমজান ফরজ হওয়ার পর আল্লাহ নবী এই রোজাকে রাখতেন এবং রাখতেনও না। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলে যে আল্লাহ নবী বলেছে ইন্না আশুরা ইয়াউম মিন আইয়ামিল্লাহ, যে আশুরা হচ্ছে আল্লাহর দিনের থেকে একটা দিন। ফামান শাআ সামাহু, যে ব্যক্তি রোজা রাখতে চায় সে রোজা রাখবে। ওমান শাআ তারাকাহু, আর যে ব্যক্তি ছাড়তে চায় রোজা না ধরতে চায় সে না ধরবে। তো এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম, যে রোজা রাখা ফরজ নয়। এবং হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলে যে আমি আল্লাহ নবীকে আদেশ করতে শুনেছি, আল্লাহ নবী বলেছে হাযা ইয়াউমু আশুরা, এই দিনটা হচ্ছে 10 তারিখ মুহররম মাসের। লাম ইয়াকতুবিল্লাহু আলাইকুম সিয়ামাহু, যে আল্লাহ তাআলা আপনাদের উপর এই দিনের মধ্যে রোজা রাখা ফরজ করে নেই। ওয়ানা সাইমুন, কিন্তু আল্লাহ নবী বলছে যে আমি রোজা আছি। ফামান আহাব্বা মিনকুম আন ইয়াসুমা ফালিয়াসুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে রোজা রাখতে চায় সে রোজা রাখবে। ওমান আহাব্বা আন ইফতিরা ফালিয়ফতির, আর যে ব্যক্তি তোমাদের মধ্যে রোজা না রাখতে চায় সে না রাখবে। তো এই দুটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রোজা রাখা মুস্তাহাব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।